অনেকেই একটা কমন সমস্যায় ভুগে থাকে, সেটা হচ্ছে চুল দ্রুত বাড়ছে না, একটা জায়গায় এসে আটকে যাচ্ছে। আমরা চাই আমাদের চুলটাকে খুব তাড়াতাড়ি বড় করে ফেলতে, দ্রুত বৃদ্ধি করতে। তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হেয়ার রিগ্রোথের জন্য একটা ক্রিম রেসিপি শেয়ার করব। এই ক্রিমটি তৈরি করতে, হেয়ারের রিগ্রোথ এই ক্রিমটি তৈরি করতে কী কী লাগবে চলুন সেটা জেনে নেওয়া যাক। এর জন্য দরকার হবে আমাদের কয়েকটা উপকরণই কিন্তু লাগবে, খুব ভালো করে শুনে নেন। এর জন্য দরকার হবে আমাদের অ্যালোভেরা জেল, তার সাথে দিব আমরা অল্প পরিমাণে অলিভ অয়েল, আর তার সাথে দিব ভিটামিন ই ক্যাপসুলের অয়েল, গোলাপ জল, আর একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে লেবুর খোসা। তো কিভাবে এই রিগ্রোথ ক্রিমটি তৈরি করব একে একে আস্তে ধীরে করে আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে আমরা একটা কাজ করব, লেবুর খোসাকে আলাদা করে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে, একটা পাত্রের মধ্যে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি দিয়ে। আস্তে লো হিটে বা মিডিয়াম হিটে জ্বাল দিতে থাকব। 2 কাপ পানি যখন আধা কাপ পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু এই পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কাপের মধ্যে ট্রান্সফার করে নিব। এই লেবুর খোসার পানিটাকে আলাদা করে রেখে দেব। এখন চলুন একটা পাত্রের মধ্যে কেমন করে ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাতে হবে সেটা বলে দিচ্ছি। একটা পাত্রে প্রথমে আমি নিয়ে নিব 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, তার সাথে নিব 1/2 চামচ পরিমাণ অলিভ অয়েল, তার সাথে নিব 2টা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল, এর সাথে দিয়ে দিব হচ্ছে আমার গোলাপ জল 1 চামচ পরিমাণ গোলাপ জল। সবগুলো উপকরণের সাথে লেবুর খোসার পানি যেটা আমি আলাদা পাত্রে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিব। ভালো করে মেশালেই দেখবেন মিডিয়াম থিকনেসের একটা কনসিস্টেন্সি ক্রিমের মতো তৈরি হয়েছে। এখন আমি বলে দিচ্ছি এই ক্রিমটি কেমন করে আপনি আপনার হেয়ারে ব্যবহার করবেন। প্রথমে শ্যাম্পু করে আপনার স্ক্যাল্পটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আপনার স্ক্যাল্পে চুলের মধ্যে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর প্রথম দিকে দেখবেন একটু ভেজা ভেজা, চুলগুলো কেমন যেন আটসাট হয়ে যাচ্ছে, তেল দেওয়ার পরে যেই রকমটা ফিলিংস হয় ঠিক সেই রকম। কিছুক্ষণ পর দেখবেন নর্মাল হতে শুরু করেছে। তো আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু এই ক্রিমটি তৈরি করতে অ্যাপ্লাই করতে পারেন, আর এই ক্রিমটি তৈরি করে আপনি ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এভাবে আপনি যদি নিয়ম করে ব্যবহার করেন 1 মাসের মধ্যে দেখবেন কিছুটা হলেও কিন্তু আপনার চুলের বৃদ্ধি পেয়েছে। তো খুব ইজি ছিল এই রেসিপিটা। যারা যারা চুলকে বড় করতে চাচ্ছেন, চুলের থিকনেস চাচ্ছেন, তারা কিন্তু এই রিগ্রোথ হেয়ার ক্রিমটি তৈরি করে ফেলতে পারেন জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব না করে একদম বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।